অনেকেই বলে হলিউড নাকি কাউকে এই চুপ করে বসে থাকতে দেয় না। বলিউডের সুপার হিরো আর রোমান্টিক হিরোরা আপনাকে কোন সময় কোন কল্পনা আর বাস্তবের মাঝামাঝি এক পরাবাস্তব জগতে নিয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। অথচ আমাদের সবার প্রিয় সেই হলিউড গত কয়েক মাসে প্রায় অচল হতে বসেছে। অভিনেতা এবং লেখকদের ধর্মঘটের ফলে হলিউডের বেশিরভাগ ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশন বন্ধ হতে চলেছে। বন্ধ হয়ে যাওয়ার তালিকায় রয়েছে গ্ল্যাডিয়েটর থেকে শুরু করে লাইভ অ্যাকশন লিলো অ্যান্ড স্টিচ সিকুয়েলের মতো প্রজেক্টের নাম। তালিকায় আরও আছে ডুন টু এবং টিমোথি চালামেথের মতো আকাঙ্ক্ষিত ব্লকবাস্টারের নামও। বলিউডের অভিনেতা এবং লেখকরা গত 60 বছরের মধ্যে এই প্রথম এভাবে জোট বেঁধে ধর্মঘটে নামলেন। এবছরের জুলাই মাসে হলিউডের প্রায় 1,60,000 অভিনেতা কলাকুশলীর সংগঠন স্যাগ আফট্রা বা স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যান্ড আমেরিকান ফাউন্ডেশন অফ টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্ট হলিউডের বড় বড় স্টুডিওগুলোর সাথে নতুন কিছু দাবি দেওয়া নিয়ে তাদের চুক্তি নবায়ন করতে ব্যর্থ হবার পর এই ধর্মঘট শুরু হয়। বেতন ও বোনাস বাড়ানো, পুনঃপ্রচারিত চলচ্চিত্র থেকে লভ্যাংশ পাওয়া, স্বাস্থ্য বিমার আওতায় যাওয়া, বেতন বৈষম্য কমানো, অনলাইন স্ট্রিমিং এবং টেলিভিশনের লভ্যাংশ বণ্টনের সমতা আনার মতো যৌক্তিক কিছু দাবি নিয়ে এই আন্দোলন শুরু হয়। এবং ধর্মঘটের রেশ শুধু রাস্তার প্ল্যাকার্ড আর মিছিলে থেমে নেই। একটু খেয়াল করলেই দেখবেন এডিনবার্গ ফিল্ম ফেস্টিভ্যালের মতো সমস্ত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় হলিউডের হার্টথ্রব এবং লাস্যময়ীদের ঝলমলে উপস্থিতি এবার নেই বললেই চলে। এই ধর্মঘটকে আরও জোরদার করতে হলিউডের বড় বড় তারকারা কোনো ফিল্ম ফেস্টিভ্যাল বা প্রিমিয়ার অনুষ্ঠানে যাচ্ছেন না। মেরিল স্ট্রিপ, ম্যাট ডেইমনের মতো বড় বড় তারকারাও এই ধর্মঘটের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে অভিনেতা ব্র্যাডলি কুপার নিজের অভিনীত বায়োপিক মায়াস্ট্রোর প্রচারের জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন না বলে জানিয়েছেন। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন এই ডাবল স্ট্রাইকের জন্য হলিউড আনুমানিক 4 কোটি মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং গত বছরের তুলনায় কাজের গতি কমে এসেছে প্রায় 28.8%। আমরা সবাই চাই সব বাধা বিপত্তি পার করে হলিউড আবার ফিরে যাক তার পুরনো ছন্দে। অর্থের সাথে শিল্পের এই দ্বন্দ্ব অবসান হোক খুব শীঘ্রই। বিশ্বজুড়ে অধীর আগ্রহে বসে থাকা অগণিত দর্শকের জন্য মুক্তি পাক একের পর এক চোখ ধাঁধানো চলচ্চিত্র এবং সিরিজ। সাদিয়া, বিবিএস বাংলা।